হাই ভিউয়ার্স, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মামন কিচেন অ্যান্ড বিউটি টিপস থেকে। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ঢ্যাঁড়শের পকোড়া অ্যান্ড ঢ্যাঁড়শের বড়া। তো মুচমুচে একটা রেসিপি যেটা টি স্ন্যাক্সের সাথে আর গরম ভাত আর ডালের সাথে বেশ ভালো লাগে। তো তোমাদের কাছে আজকে শেয়ার করব পুরোটা, যে কীভাবে আমি ঢ্যাঁড়শের পকোড়াটা রেডি করলাম। চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। চলো কীভাবে রেডি করলাম তোমাদের দেখিয়ে ফেলি। তো এখানে আমি একটা পাত্রে এক কাপের মতো আমি বেসন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি হাফ কাপের মতো চালের গুঁড়ো। তারপর আমি নিয়ে নেব অল্প কিছুটা হলুদ নিয়ে নিয়েছি, আর অল্প কিছুটা নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর নিয়ে নিয়েছি আমি এক চামচ কালো জিরে। এরপর আমি ভালো করে সব একসাথে মিক্সড করে নেব। তারপর আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে উপকরণগুলো মেখে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার বেসনটা ভালো করে ফাটানো হয়ে গেছে, সব একসাথে মিক্সড হয়ে গেছে। তো এইবার আমার পালা হচ্ছে বড়াটাকে রেডি করা। দেখো আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেবো। তো তেলটা একটু গরম হতে হতে আমি যে ফাটা বেসনটা মাখা ছিল তো সেটার মধ্যে আমি ঢ্যাঁড়শগুলো দিয়ে ঢ্যাঁড়শগুলো ভালো করে মিক্সড করে ভালো করে মাখিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইতে ঢ্যাঁড়শগুলো ছেড়ে দেবো। তো এইভাবে করে প্রত্যেকটা ঢ্যাঁড়শে আমি বেসনগুলো মাখিয়ে নেব, মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আমার অলরেডি তেলটা গরম হয়ে গেছে। এইবার আমার বেসন মাখা ঢ্যাঁড়শগুলো যেগুলো ছিল আমি গরম তেলটার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব সবগুলো। দেখো এখানে ঢ্যাঁড়শের পকোড়াগুলো আমার ফ্রাই হচ্ছে। তো এবার আমি উল্টে পাল্টে নেব। দেখো বন্ধুরা আমার ঢ্যাঁড়শের পকোড়াটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা যদি করে থাকো বাড়িতে মুচমুচে পকোড়া টি স্ন্যাক্সের সাথে আর গরম ভাতের সাথে ডালের সাথে বেশ লাগবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে ভালোবাসা দিও, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো রেসিপি নিয়ে।